আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুর সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জ্যোতি। দর্শক, সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে 250 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্যাম্পাস ও গেরুয়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাতে আবাসিক হলের তালা ভেঙে হলে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এদিকে করোনা মহামারীর জন্য প্রশাসন আজ সকালের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও হলেই থাকার নির্দেশ দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেয়েদের হলের তালা ভেঙে প্রবেশ করতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে 250 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু হওয়া বিক্ষোভ 25 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করতে চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের যে অনুরোধ সেটা রাখবেন, এবং আমরা তো এখনো শিক্ষার্থীদের কাছে যাইনি, আমরা এখন যাচ্ছি, গিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আসব। তারপরেও যদি শিক্ষার্থীরা না মানেন, আপনাদের যেটা বক্তব্য দিয়েছেন শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা কি করব না করব আমরা ফিরে এসে আবার আমরা বসবো একসাথে। আগামী 4-5 দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের আগে টিকা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চরমোনায় পীরের মাহফিল উপলক্ষে আজ থেকে আগামী 3 দিন সড়ক অবরোধ ও বাস ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে বরিশাল রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার মামলায় 2 শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে গেল শনিবার দিনভর 21 রুটে বাস চলাচল বন্ধ রাখার পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি স্থগিত করে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা, তবে তারা ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছে। একই সঙ্গে হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে রাত যাপন কর্মসূচি পালন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিএমডিসির শর্ত পূরণ না করে শিক্ষার্থী ভর্তি করছে রংপুর নর্দার্ন মেডিকেল কলেজ, ফলে নিজেদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে পারছেন না শিক্ষার্থীরা, এমনকি তাদেরকে মাইগ্রেশনের সুযোগও দিচ্ছে না রংপুর নর্দার্ন মেডিকেল। এতে বিপাকে পড়েছেন সেখানে ভর্তি হওয়া নেপালিরা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মশাল আমি। লাখ লাখ টাকা খরচ করে ডাক্তারি পড়া রংপুর নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখন অকুল পাথারে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি শর্ত পূরণ না করায় নিজেদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে পারছেন না তারা। এজন্য শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের সুযোগ চান, অথচ রংপুর নর্দার্ন মেডিকেলের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে, বলা হয়েছে এখানে একটা বিল্ডিং করা হবে 10 তলা, এরকম আরো নানান আশা দেখানো হয়েছে, বলছে পর্যাপ্ত সুবিধা আছে, কিন্তু আমরা এখানে এসে দেখতেছি কোনো সুবিধা নেই। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ না নেয় ভিসা জটিলতায় পড়েছেন নেপালি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন অধ্যক্ষ। এটা দায়িত্ব তো আমার, আমি যতটুকু ফরওয়ার্ড করা করে দিয়েছি আমি তো ইমপ্লিমেন্ট করতে পারবো না, এটা আমি তো ডাকছি, দেখ আসে না কেউ, পালিয়ে যাচ্ছে, আমি কি করবো বলতো, আমিও তারা আসুক
তার কথা বলো। পাশ করা শিক্ষার্থীদের ইন্টারনেট সুযোগের আশ্বাস দিয়েছে বিএমডিসি। শিক্ষা জীবন স্বাভাবিক করতে যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মাশায়েল আমি আরটিভি। দর্শক সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে 250 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্যাম্পাস ও গেরুয়া বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ এম সৌরভ। সৌরভ, নিশ্চয় শুনতে পাচ্ছেন? সৌরভ জি, জি যদি আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ট্রান্সপোর্ট পয়েন্টে। তো একটু আগে আমি ছিলাম হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা বঙ্গমাতা যে হল, সেই হলে সেখানে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনরত যারা শিক্ষার্থী তারা কিন্তু তাদের যে ছাত্রী শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে বিভিন্ন স্লোগানে এবং বিক্ষোভের মাধ্যমে তারা সেখানে যে এবং গেটের যে তালা সেটি কিন্তু ভেঙে তারা হলের ভিতরে প্রবেশ করেছে। এখন কিন্তু তারা হলে অবস্থান করছেন এবং হল থেকে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু এখানে এসে জড়ো হয়ে ট্রান্সপোর্টে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু আমাদের মাঝে বিরূপ করবেন এবং তারা যেহেতু যদি তারা কোনো পরবর্তী আন্দোলন বা কর্মসূচি গ্রহণ করে সেটি কিন্তু তারা আমাদেরকে জানাবেন। আমি যদি একটু দেখাতে চাই যে একটু দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র এবং ছাত্রীরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন। তারা কিন্তু পরবর্তী আন্দোলন কিংবা পরবর্তী যে নির্দেশনা সেটি কিন্তু হয়তো আমাদের জানাবেন। এছাড়াও আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং প্রক্টর মহোদয়ের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে সকাল বেলা যেমনটি জানানো হয়েছিল তারা ছাত্রছাত্রীদের অনুরোধ করেছে এবং তাদেরকে হল থেকে বের হওয়ার তাগিদ দিয়েছেন। তারা আবারও পরবর্তীতে হয়তো আমাদের সাথে ভিপ করবেন বা আমাদের পরবর্তী নির্দেশনা তারা কিন্তু জানাবেন। সেই সাথে তারা বলছেন যদি শিক্ষার্থীরা তাদের অনুরোধ না মানে তারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবেন, কিন্তু আইনগত কি ব্যবস্থা সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সবকিছু মিলিয়ে বলা যায় যে জাহাঙ্গীরনগর ভিতরে যে পরিবেশ সেটি কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই অবস্থা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য সেগুলো মোতায়েন করা হয়েছে, সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু চলছে। আসলে বলা যায় যে শিক্ষার্থীরা তারা কোনো মতেই হল ছাড়বেন না, হল ছাড়তে তারা রাজি নন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি জি, সৌরভ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন এইচ এম সৌরভ। একই জায়গায় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সকালে বসুরহাটের প্রবেশ পথে রাস্তায় বৈদ্যুতিক খুঁটি, গাছ ও যানবাহন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। অনেকটা অঘোষিত হরতাল চলছে। তবে কে বা কারা এই ব্যারিকেড দিয়েছে তা স্পষ্ট নয়। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন রাস্তায় যান চলাচলে স্বাভাবিক করতে কাজ করছে। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার বিচারের দাবিতে বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে শোকসভা আহ্বান করে মেয়র আব্দুল কাদের মির্জা। একই জায়গায় সমাবেশের ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে গোলযোগ এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছেন, বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে নিহত সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। রাজধানীর কমলাপুরে 21% খাস জমি উদ্ধারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। কমলাপুরে সাদেক হোসেন খোকার কমিউনিটি সেন্টারের পাশে 2017 সালে এই 21% খাস জমি দখল করে দুর্বৃত্তরা। বেলা 12:30টায় শুরু হওয়া অভিযানে দখলে থাকা 31টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহজনাজ হোসেন ফারিবা। জমিতে অবৈধভাবে গড়ে তোলা গ্যারেজ ও শ্রমিক লীগের অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের আগে প্রশাসনের পক্ষ থেকে সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বস্তিবাসীদের। এই বস্তিটা ওর চোখে পড়ছে, গ্যারেজটা চোখে পড়ে, আর এই মাঠটা কি চোখে পড়ে নাই? না খালি গরিব গোপেটে লাস্তি বাড়ার লেগে শিখছে।
সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মার মাধ্যমে আজ রাতে দেশে আসছে আরও 20 লাখ ডোজ করোনা টিকা। এর আগে 25 জানুয়ারি চুক্তির আওতায় আসে 50 লাখ ডোজ টিকা। এদিকে করোনার গণটিকাদান কর্মসূচির 13তম দিনে রাজধানীর নির্ধারিত বিভিন্ন হাসপাতালে টিকা গ্রহণকারী সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকা গ্রহণ ও হাসপাতালের শৃঙ্খলার বিষয়ে সন্তুষ্টিও জানিয়েছেন তারা। অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন, হালকা জ্বর ছাড়া এখনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষ্য করা যায়নি টিকা গ্রহণকারীদের মাঝখানে। রেজাল্ট দেখতেছি, কারো কোনো এফেক্ট হচ্ছে না, রিয়াকশন হচ্ছে না, ঠিক আছে সব। কেন আমি পদে পদে কোঅপারেশন পেয়েছি, কোনো অসুবিধা হয়নি, সুন্দর, এক্সিলেন্ট। খুব গর্বিত যে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভ্যাকসিনেশনটা চলছে। দর্শক সংবাদে বলছিলাম যে রাজধানীর কমলাপুর 21% খাস জমি উদ্ধারে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। আমরা উচ্ছেদের অভিযানের সম্পর্কে আমরা জানতে এখন সরাসরি চলে যাব রাজধানীর কমলাপুর এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, যুথি, সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে। সাদেক হোসেন খোকার যে কমিটি সেন্টার রয়েছে তার উত্তর পাশের একটি জায়গা, যেটি দখলকৃত অবস্থায় রয়েছিল, তার 21% জায়গা আজকে উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই 21 একর জায়গা 2017 সাল থেকে দখলকৃত অবস্থায় রয়েছে, যার ফলে তারা কয়েকদিন আগে একটি নোটিশ দিয়েছিল এবং নোটিশ দেওয়ার ফলে পরবর্তীতে তারা আজকে এই অভিযানটি পরিচালনা করছেন। এদিকে যে বস্তি ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে সেইখান থেকে তারা আমাদেরকে যেটি বলছেন যে তাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, তাদেরকে কোনো সময় দেওয়া হয়নি, না দিয়েই এই উচ্ছেদটি পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় বলি যে এই বস্তি ঘরের পাশেই রয়েছে সাউদিয়া পরিবহনের বাস রাখার যে জায়গাটি, সেই বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের জায়গাটি কিন্তু আজকে উচ্ছেদ করা হয়নি। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন এই জায়গাটি উচ্ছেদ করা হয়নি, তারা যেটি বলছেন যে এটি একটি আইনি প্রক্রিয়া রয়েছে যার ফলে এই জায়গাটি উদ্ধার করা হয়নি। তবে বস্তিবাসীরা অভিযোগ করেছেন যে তাদেরই কারসাজিতে শুধুমাত্র তাদের জায়গাটি উচ্ছেদ করা হলো, কিন্তু বাসের যে স্ট্যান্ডটি রয়েছে সেটি উচ্ছেদ করেনি। সব মিলিয়ে বলা চলে যে 31টি টিনের ঘর রয়েছিল, যেখানে প্রায় 30 থেকে 35টি পরিবারের বসবাস হয়েছিল, সেই জায়গাটি উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। যুতি সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কমলাপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার মেন্স প্রতিবেদনটি শরতে হাইকোর্টের আদেশের সত্যায়িত কপির অপেক্ষায় আছে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছেন। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব, এর আগে গত 17 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আল জাজিরা টেলিভিশনের ওই প্রতিবেদনের ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন। এর আগে গত 8 ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং অল দ্য প্রাইম মিনিস্টার মেন্স প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রিভার্সেল হ্যান্ডেল চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় 3.5 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে বিকল্প ব্যবস্থায় 3.5 ঘন্টা পর সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনের পরিচালক আফজাল হোসেন জানান, প্রতিদিনের মতো গত রাতে প্ল্যাটফর্মে ট্রেন রেখে চলে যায় ট্রেনের কর্মকর্তারা। পরে সকালে এলে দেখা যায় কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভার্সেল হ্যান্ডেলটি চুরি করে নিয়ে গেছে। এতে ট্রেনটি 6:00 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও হ্যান্ডেলের জন্য তা বন্ধ রাখতে হয়। এতে দুর্ভোগে পড়ে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীরা। বিশেষ করে গত 3 দিন সরকারি ছুটি শেষে অফিসগামী যাত্রীদের দুর্ভোগ বেশি হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেসের অতিরিক্ত রিভার্সেল হ্যান্ডেল দিয়ে ট্রেনটি চালু করা হয়। অন্যদিকে ট্রেনের হ্যান্ডেল চুরির ঘটনায় পাকশি রেল বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুস সোবহানকে প্রধান করে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনসুলেটের অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। নবনির্বাচিত এ সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট গাজী গোলাম মুর্তজা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন সহ নেতারা।
বিসিসিআই এর মতো গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক সংগঠনের পরিচালক হয়ে দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখার কথা জানান জিয়াউদ্দিন আদিল। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদে পর্যন্ত আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।